জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নানা ইস্যুতে আলোচনায় থাকলেও সবসময়ই মূল আলোচনা ছিল নারী নিপীড়নকে কেন্দ্র করে। শিক্ষক শিক্ষার্থী কিংবা ক্যাম্পাসে ঘুরতে যাওয়া কোনো নারীকে হেনস্থা এবং ধর্ষণের ঘটনা এর আগেও ঘটেছে। গত 9 বছরে বিশ্ববিদ্যালয়টিতে নারীদের শারীরিক হেনস্থার 10টিরও বেশি ঘটনা প্রকাশ্যে আসে, যার সবগুলোই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও অধিকাংশ সময়েই পার পেয়ে যায় অভিযুক্তরা। 2015 সালের এপ্রিল মাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এসে ছাত্রলীগের হাতে এক দর্শনার্থী সস্ত্রীক লাঞ্ছিত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ ও সুষ্ঠু বিচার দাবি করেন আশুলিয়ার বাইপাইল থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। UCSI University Bangladesh Branch Campus এ ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। একই বছর পহেলা বৈশাখের দিন আদিবাসী এক ছাত্রীকে যৌন হেনস্থা, ছিনতাই ও মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে কর্তৃপক্ষ। এরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। এছাড়া একই বছর 6 মার্চ দোল উৎসবে এক ছাত্রীর গায়ে রং দেওয়ার দায়ে ছাত্রলীগের এক নেতাকে 3 মাসের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 2016 সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় বহিরাগত এক নারীকে ইভটিজিংয়ে বাধা দেয় এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় 3 ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2018 সালের সেপ্টেম্বরে ছিনতাইয়ে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত এবং এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগে ছাত্রলীগের 5 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। একই বছরের নভেম্বরে এক শিক্ষার্থী ও তার বান্ধবীর কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় মারধর ও ধর্ষণের হুমকি দিয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রলীগের 3 জনকে আজীবন এবং 2 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। ওই বছরেরই জুনে বহিরাগত এক ব্যক্তি ও তার বান্ধবীর মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় 3 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। 2019 সালের 5 নভেম্বর দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নারী শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 35 জন আহত হন। ওই দিন ছাত্রলীগের এমন কাজকে গণ অভ্যুত্থান হিসেবে ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। 2022 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধর ও আরেক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখার 2 ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পৃথক 2টি লিখিত অভিযোগপত্র দিলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। 2023 সালের আগস্টে ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 2 নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠে। এদিকে গত শনিবার রাত 9:30টার দিকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতাসহ 2 জনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এই ঘটনা ঘটে। ব্যাপক আন্দোলনের মুখে ঘটনায় জড়িত 6 জনের সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে 3 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। এছাড়া ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন বারবার ক্যাম্পাসে এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। প্রতিবার অপরাধ করে ছাত্রলীগ পার পেয়ে যাওয়ায় এসব ঘটনা থামছে না বলেও মত তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।